আশু বাবু একদিন বলছে তুই যেদিন না আসবি, তুমি যেদিন তুই কখনো বলে না, তুমি যেদিন না আসবে আমাকে বলবে, আমিও ডেটটা চেঞ্জ করে নেবো আমরা দুজনে। অর্থাৎ এই যুগল মন্দির কম্বিনেশান আমি আজ থেকে বোধ হয় কোথাও একটা মিস করব। আমরা অনেক জায়গায় স্যারের সঙ্গে নাটকের জাজমেন্ট করতে গিয়েছি, মনের নাটকে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, তর্ক হয়েছে, কিন্তু সেই তর্কের পরেও যে সলিউশনটা উনি দিয়েছেন আমিও মেনে নিয়েছি, আমিও যে কোশ্চেনটা তুলেছিলাম উনিও মেনে নিয়েছেন। উনার হাঁটুর বয়সে আমি, উনি যেদিন মাস্টার ডিগ্রি পাস করে কলেজে জয়েন করছেন সেদিন আমি হাফ প্যান্ট করে মাধ্যমিক দিচ্ছি, আর সেই আমি একই আসনের পাশাপাশি বসে নাটকের ইন্টার ইউনিভার্সিটি জাজমেন্ট সিট করছি। অথচ দুজনের মধ্যে স্যার কখনো বুঝতে দেয় না যে আমি উনার অনেক ছোট দশ ছোট। এই যে একজন জুনিয়রকে কিভাবে আপলিফ্ট করা যায় এটা আশুবাবুর কাছ থেকে কিন্তু অনেক বেশি শেখা যায়। উনি প্রতি মুহূর্তে আমাকে ধরিয়ে দিতেন যে এই ব্যাপারটা দেখো, আমি যখন স্যারকে সাজেস্ট করতাম যে স্যার এই ব্যাপারটা হচ্ছে না, ইয়াস কারেক্ট, আমাদের এই বোঝাপড়াটা খুব ভালো ছিল। আমি জাস্ট স্যার মারা যাওয়ার পর বিদেশের বিশ্ববিদ্যালয়তে আমি যখন বলি, তখন বিজি একটা নোট পাঠিয়েছিলেন, আমাকে মেসেজ করেছিলেন যে আশুবাবুকে আমরা মিস করবো, মানে ভাইস চ্যান্সেলর পর্যন্ত স্যারের সঙ্গে খুব ভালো যোগ ছিলেন। আমি শুধু এই কথাটাই বলতে চাই, টেলিফোনের ও প্রান্তে যে মানুষটি তার অর্ধেক জীবন এখনও কাটিয়ে দিল তাকে আমরা হোমা পাখি বলে চিহ্নিত করতে পারি। হোমা পাখিকে এক ধরনের বিশেষ পাখি যে সারা জীবনটা আকাশে থাকে, আকাশ থেকে নিচের থেকে নেমে আসে, ডিমটা পাড়ে, ডিমটা মাটিতে ফোটে, ফোটার সঙ্গে সঙ্গে আবার উড়ে যায়, একটা ছোট্ট আলিঙ্গন পৃথিবীর সঙ্গে। আজ এই হোমা পাখি আশুবাবু যেন মুহূর্তের খেলা ঘরে কিছুদিনের জন্য এলেন, আমাদের মোহিত করলেন, আমাদের চকিত চমকে একটা বিস্মিত অবসর রেখে গেলেন যে তোমরা দেখো কি হারাবে। তারপর আসলে এই শরীর খারাপের জাস্ট দু তিন দিন আগে এক সপ্তাহ স্যার অসুস্থ ছিলেন, না পড়ালে আমি বাঁচব না, না পড়ালে আমি বাঁচব না, কি অদ্ভুত ব্যাপার। এই জেনারেশনে আমরা যারা মাস্টার মশাই একটা প্রফেশনাল ক্লাস বেশি হলে কি হলো আমাকে আমাকে, তখন এই বয়সে এই 76 বছর বয়সেও তিনি ছাত্র ছাত্রীদের সামনে কিছু বলবে এ এক অদ্ভুত প্রেরণা। আমি তো স্যারকে প্রস্তাব দিয়েছিলাম, স্যার আসুন না শ্যামপুরে আমাদের এই শ্যামপুর কলেজকে ঘিরে যে সমস্ত বাংলা ছাত্রছাত্রী পাস করে গিয়েছে, আউটগোয়িং হয়ে গিয়েছে, তাদের অনেকে ভালো বুদ্ধিমান আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ইউনিট করি, ইউনিট করার পর তারাই পরবর্তীকালে শিক্ষা দেবে কলেজে। স্যারের অনেক বাধ্যবাধকতা ছিল, স্যার এই প্রস্তাবটা নিয়েছিলেন। স্যার বলছেন এটা তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কেউ তো উত্তর নেয়নি, তবে তুমি যদি উত্তর দিতে পারো দেখো কি অসম্ভব হবে। আমি সেই উদ্যোগটা নিয়েছি, কিন্তু সেই উদ্যোগের ফল আর কিছুদিন পরে প্রকাশ পাবে। অথচ স্যারকে দেখে যদি পারলাম না যে স্যার আপনার কি পরামর্শ, আপনার আমার যে ভাবনা চিন্তার একটা যোগসূত্রতা ছিল সেটা বোধ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। সুখ এবং শখের একটা অদ্ভুত সমীকরণ স্যারের এই চিন্তা ভাবনার মধ্যে আমরা দেখতে পাই। আসলে এই এই যে জায়গাটা হৃদয়ে শুধু এখানে নিয়ে আসা বসে কোথাও আমার হৃদয়ে একটা পার ভাঙার শব্দ আমি অনুভব করতে পারতাম। হৃদয়ের পার ভাঙার শব্দ মানে মানে একদিন স্যার যেদিন কয়েক বছর আগে সবে আমি কলেজে এসেছিলাম, এই শ্যামপুর কলেজে দীর্ঘ চাকরি করার পর অবসর নিয়েছে এবং বড় আশ্চর্যের ব্যাপার এই কলেজ গেটেই স্যারকে জামা ছিঁড়ে হেনস্থা করা হয়েছে। সেদিন স্যারের কাছে স্যার চোখে দিকে আমি তাকাতে পারি যে আমার ছাত্র ছাত্রীরা সেদিন স্যারের কাছে দাঁড়াতে পারে কোনো একটা রাজনৈতিক ইস্যু কিছু, আমি সেই প্রসঙ্গে দেখতে চাইছিলাম। একজন শিক্ষক তিনি শুধু বলেছিলেন শিক্ষককে যে জাতি সম্মান করে না, শিক্ষককে যে হেনস্থা করে শিক্ষা তাকে অভিশাপ দেয়। যারা হেনস্থা করেছিল পরবর্তী কালে তারা এসে স্যারের কাছে ক্ষমা স্বীকার করেছে, কিন্তু এই যে শিক্ষকের গায়ে হাত অন্ততপক্ষে এর যে ইতিহাস এখান থেকে স্যারের একটা পা ভাঙা হৃদয়ে কোথাও না কোথাও একটা অবদমিত ভাঙা শব্দ আমাকে খুব স্পর্শ করেছিল। তারপর যেদিন আমাদের রাজনৈতিক একটা সমীকরণ আছে সিঙ্গুর এবং নন্দী গ্রামকে ঘিরে, আমি একটা রাজনৈতিক মতবর্ষে বিশ্বাস স্যারের সঙ্গে অনেক পর রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে, রাজনৈতিক মতবর্ষে স্যারের একটা পা ভাঙা শব্দ আমি অন্ততপক্ষে বুঝতে পেরেছিলাম যেদিন এসিসিআই পার্টির সঙ্গে তৃণমূলের অ্যালায়েন্স কাম স্যার বলেছেন এটা শিখে স্যার বলে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি মুহূর্তে স্যারকে